প্রফেসর ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ে আসছে একের পর এক সুখবর। সব সমস্যায় যেন একে একে ধরা দিচ্ছে বড় সম্ভাবনা হয়ে। এবার দক্ষিণের দ্বীপ জেলা ভোলাই 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ ও রাশিয়ার এক যৌথ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই সুখবরটি। তথ্য বলছে এক TCF গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা যায়। সে হিসেবে শুধুমাত্র এই গ্যাস ফিল্ডের গ্যাস দিয়েই বাংলাদেশ চলতে পারবে আরও অন্তত 5 বছর। এর মধ্যে ভোলার শাহবাজপুর ও ইলিশাই 2.423 TCF এবং চরফ্যাশনে 2.686 TCF মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে LNG আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে। স্পট খোলা বাজারে প্রতি MMBTU LNG দর 10.46 মার্কিন ডলার। সে হিসেবে 5.109 TCF গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় 6,50,000 কোটি টাকা। পেট্রো বাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম 4 বছর গবেষণা কার্যক্রম পরিচালনা করে এই মজুদ গ্যাসের সন্ধান পেয়েছে। গবেষণাটি 2020 সালে শুরু হয়ে চলতি বছরের জুনে শেষ হয়। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি জ্বালানি বিভাগ, পেট্রো বাংলা ও বাপেক্সে জমা দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে ভোলার শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত 600 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে করা হয়েছে। এতে 2.423 TCF উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। ভোলার চরফ্যাশনে 152.6 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে করে 2.686 TCF গ্যাসের মজুদ পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ভোলায় 5টি কূপ দিয়ে দৈনিক 80 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। আরও 4টি কূপ খনন করে রাখা হয়েছে, সেখান থেকেও দৈনিক আরও 80 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। আরও 5টি কূপের প্রস্তাবনা দেওয়া আছে, সেখান থেকেও আগামী 2 বছরের মধ্যে দৈনিক 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। এছাড়া আরও 14টি কূপের স্থান শনাক্ত করা হয়েছে, সেখান থেকে আরও 210 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। চরফ্যাশনে 6টি জিওলজিক্যাল ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা হয়েছে, সেখানে 30টি কূপ খনন করা যেতে পারে। এই কূপগুলো থেকে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। ভোলার এই কূপগুলো সঠিক সময়ে বাস্তবায়িত হলে দৈনিক 920 মিলিয়ন ঘনফুট উত্তোলন করা যাবে। এতে একদিকে দেশের গ্যাস সংকট দূর হবে, অন্যদিকে উচ্চ মূল্যের LNG আমদানির নির্ভরতাও কমবে। এই গ্যাস দিয়ে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এদিকে ভোলা এলাকা বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্থান। গবেষণার প্রতিবেদন ধরে ধরে এখানে কার্যক্রমগুলো চলছে। এরই মধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিয়ে আসতে ভোলা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা গ্যাস পাইপলাইন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে LNG ও CNG মাধ্যমে ঢাকায় আনা হবে। একাধিক কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া হবে। বিদেশ থেকে LNG আমদানি সীমিত করে দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পেট্রো বাংলার তথ্যমতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট, এখন সরবরাহ করা হচ্ছে 2,633 মিলিয়ন ঘনফুট, ঘাটতি থাকছে 1,367 মিলিয়ন ঘনফুটের মতো। স্বাভাবিক সময়ে 2টি টার্মিনাল থেকে LNG রূপান্তরের মাধ্যমে 1,050 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হতো। প্রায় 3.5 মাস ধরে সামিটের একটি ভাসমান LNG টার্মিনাল বন্ধ থাকায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হচ্ছে। LNG সরবরাহ কমে যাওয়ায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা সহ সব খাতেই গ্যাসের সরবরাহ কমে গেছে।